আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদানকে গানে গানে স্বীকৃতি দিল ছাত্র শিবির। 1971 সালে ছাত্রলীগ যা করেছিল 2021 সালে শিবির তা করছে। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রতিষ্ঠিত, অনেক পরে প্রতিষ্ঠিত, 1977 সালে প্রতিষ্ঠিত একটি মেধাবীদের ছাত্র সংগঠন, ইসলামপন্থী ছাত্র সংগঠন, যারা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে মেনে নিয়ে বাংলাদেশের আইন, সংবিধান, মূল্যবোধ, ধর্ম, কোরআন, সুন্না এগুলোর আলোকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়, তরুণ প্রজন্ম করতে চায়। এক্ষেত্রে তারা মেধাবীদের মধ্যে ব্যাপক সারা জায়গাতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যথেষ্ট ভক্ত সমর্থক, শুভাকাঙ্ক্ষী, তাদের কর্মী সমর্থক রয়েছে এবং তাদের ছেলেরা ভালো পড়াশোনা করে জাতির বৃহত্তর স্বার্থে প্রশাসনে থেকে শুরু করে নানান সেক্টরে বা বিভিন্ন রাজনৈতিক দলে সততার সাথে কাজ করে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত একটা ছাত্র সংগঠন, আপনি জানেন বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তাদের অসামান্য অবদান রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান অথবা ছয় দফা আন্দোলন, শিক্ষা আন্দোলন, সকল আন্দোলন সংগ্রামে তাদের ঐতিহাসিক অবদান ছিল। এদেশের শোষিত নিপীড়িত মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য, ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তো ইসলামী ছাত্র শিবির তাদের একটা সঙ্গীত রিলিজ করেছে তাদের অফিসিয়াল পেজে, সংগঠন সঙ্গীত, সেখানে সেই সঙ্গীতের নাম দিয়েছে তারা ছাত্র এবং কথা ও সুর, যার কথা ও সুরে এই সঙ্গীতটা রচনা করা হয়েছে, শফিক আদনান। সেখানে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়া হয়েছে, সেটা দিয়ে সেই সঙ্গীত থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমার একান্তই পার্সোনাল বুঝ, এক্ষেত্রে যে কেউ ভিন্নমত পোষণ করতে পারেন। আমি যেটা বুঝেছি সেই সঙ্গীতের প্রথম লাইন, একাত্তরে ছাত্ররাই ভেঙেছিল সব শৃঙ্খল, তা 1971 সালে ছাত্ররা প্রতিবাদ করেছিল হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে এদেশের জনগণের পক্ষে। তবে কার কোন ছাত্ররা, এটা তো একেবারে নন পলিটিক্যাল, অরাজনৈতিক ছাত্ররা যে সংঘবদ্ধ প্রতিবাদ করেছিল বিষয়টা কিন্তু এরকম নয়, এটা স্পষ্ট। এটাকে অস্বীকার করলে ইতিহাস অস্বীকার করা হবে অথবা ইতিহাসের বস্তুনিষ্ঠতা রক্ষা হবে না। 1971 সালে ছাত্র সমাজের পক্ষ থেকে হানাদার পাকিস্তানিদের বিরুদ্ধে যে প্রতিবাদ করা হয়েছিল তার সম্মুখভাগে এবং তার নেতৃত্বে ছিল মূলত বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্র সমাজের পক্ষ থেকে তারাই সবচেয়ে বেশি অবদান আমাদের ওই মুক্তিযুদ্ধে রেখেছে। কিন্তু জামাত ইসলামের ছাত্র সংগঠন তৎকালীন সময়ে ইসলামী ছাত্র সংঘ, তারা কিন্তু স্বাধীনতা বিরোধী ছিল এবং তারা এটাও সত্য কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই, ছাত্র সংঘের অনেক অতি উৎসাহী নেতা বা কর্মী বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম করেছিল, এতে কোনো সন্দেহ নেই। এতে জামাতের অনেক তাত্ত্বিক গবেষক তারাও স্বীকার করে যে অতি উৎসাহী বিভিন্ন নেতা বা অনেকে অনেক অপকর্ম করেছে। 1971 সালে ছাত্রসংঘের ভূমিকা ছিল সম্পূর্ণ নেতিবাচক, খারাপ, উল্টাপাল্টা, কিন্তু ইসলামী ছাত্র শিবির ছাত্রসংঘের উত্তরসূরি নয়। তারা নতুনভাবে 1977 সালে 6 ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছে। এই ইসলামী ছাত্র শিবিরের এই যে সঙ্গীত, যে একাত্তরে ছাত্ররাই ভেঙেছিল সব শৃঙ্খল, এটা তারা কী বোঝায়? যেহেতু ছাত্রলীগেই 71 শৃঙ্খল ভাঙায় নেতৃত্ব দিয়েছিল, অন্য কোনো ইসলামী সংগঠন বা অন্য কেউ নয়, অথবা অরাজনৈতিকদের পক্ষেও এই সংঘবদ্ধ প্রতিরোধ শৃঙ্খলা ভাঙা এটা সম্ভব ছিল না, তাহলে এটা ছাত্রলীগের অবদানকেই কিন্তু শিবিরের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হলো। তো এটা দ্বারা আমি যেটা বুঝতে পেরেছি যে 1971 সালে মুক্তিযুদ্ধের প্রতি, স্বাধীনতার প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি শিবিরের সর্বোচ্চ সম্মান রয়েছে আর তারা সর্বোচ্চ রেসপেক্ট করে, ধারণ করে। মুক্তিযোদ্ধারা ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক, বাম হোক, নাস্তিক নাস্তিক যে দলই হোক না কেন, স্বাধীনতার যুদ্ধে অবদান রাখার জন্যে শিবির তাদেরকে সম্মান করে, তাদের স্বীকৃতি দেয়। এটা তো স্পষ্ট যে 71 সালে শৃঙ্খল ভাঙার যে গান শিবির গিয়েছে, এটা তো শিবির বা জামাত বা ইসলামপন্থী কোনো ছাত্র সংগঠন ছিল না, ছাত্রলীগ বা অন্যান্যরাই ছিল। স্পষ্টত তাদের একটা স্বীকৃতি, এটা মুক্তিযুদ্ধের প্রতি তাদের অসম্ভব ভালোবাসার একটা প্রমাণ, শিবিরের অসম্ভব ভালোবাসার একটা প্রমাণ। এরপরে 1952 সালের ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছেন ছাত্ররা, এরকম একটা লাইন সেখানে আছে। সেখানেও কিন্তু ছাত্রলীগের ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ছাত্রলীগেরও অনেক ভূমিকা ছিল। অবশ্য সেখানে ইসলামপন্থী ছাত্র সংগঠন বা তমদ্দুল মজলিস কালচারাল অর্গানাইজেশন এরকম অনেকেরই ছিল, এটাও কিন্তু একটা স্বীকৃতি বলে আমি মনে করি। তবে এটা স্পষ্ট
যে ছাত্র শিবির ছাত্রলীগের যে ঐতিহাসিক অবদানকে গানে গানে স্বীকৃতি দিয়েছে বা সেটাকে রেসপেক্ট করেছে, আমি যেটা বুঝতে পেরেছি এটা কিন্তু বর্তমান সময়ের ছাত্রলীগ নয়, এটা বঙ্গবন্ধুর হাতে করা সেই ছাত্রলীগ। 1971 সালের ছাত্রলীগ আর 2021 সালের ছাত্রলীগ কিছুতেই এক নয়। 1971 সালের বা স্বাধীনতার আগের বা আগের ছাত্রলীগের সোনালী যুগের ছাত্রলীগের আদর্শ বা কোয়ালিটি কোনো কিছুই বর্তমান ছাত্রলীগ ধারণ করে না। দ্যাট মিন্স বর্তমান 2021 সালের বা বিংশ শতাব্দীর একবিংশ শতাব্দীর ছাত্রলীগের প্রশংসা কিন্তু শিবির করেনি, বঙ্গবন্ধুর সে 71 সালের বীর মুক্তিযোদ্ধা ছাত্রলীগের প্রশংসা করেছে, এটা হচ্ছে বাস্তবতা। আর 1971 সালে ছাত্রলীগ হানাদারদের বিরুদ্ধে সংগ্রাম করেছিল, তারা শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা আত্মমানবতার পক্ষে দাঁড়িয়েছিল, শোষিত বঞ্চিত মানবতার মুক্তি সংগ্রামের পক্ষে তারা লড়াই করেছিল, ছাত্রদের অধিকারের জন্য তাদের অসম্ভব অবদান রয়েছে, 11 দফা 21 দফা নানান দফা অনেক কিছু ছিল। এই স্বাধীন বাংলাদেশের হাতেখড়ির পেছনে ছাত্রলীগের ঐতিহাসিক অবদান রয়েছে, অনেক কিছু ছাত্রলীগ করতো তখন, মানবতার জন্য মানুষের জন্য কাজ করতো, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসতো, বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী থেকে শুরু করে নানান বস্তুনিষ্ঠ ইতিহাসে কিন্তু আমরা সেটা পাই। এখন ছাত্রলীগ সেগুলো করছে না, উল্টাপাল্টা সেই আদর্শের সাথে নেই, কিন্তু 2021 সালে দাঁড়িয়ে ইসলামী ছাত্র শিবির সেই কাজটাই করছে। তারা মানুষের অধিকারের জন্যে মুক্তিযুদ্ধের যে চেতনা, মানুষের অধিকার, সেই অধিকার রক্ষার জন্য শিবির লড়ে যাচ্ছে, তারা মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছে, তারা সততার সাথে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করছে, তারা মানুষের জন্য কাজ করছে। এর মানে সেই মানবতার জন্য যে বঙ্গবন্ধু রাজনীতি বা মুক্তিযোদ্ধাদের যে অসম্ভব আত্মত্যাগ, সেরকম ত্যাগ তিতিক্ষা বর্তমান সময়ে অধিকার আদায়ের জন্য শিবির করছে, যেটা ছাত্রলীগ করতে পারছে না। 1971 সালে ছাত্র সমাজের সবচেয়ে কার্যকর এবং প্রকৃত প্রতিনিধি ছিল ছাত্রলীগ, আর 2021 সালে এসে দাঁড়িয়ে আমি যেটা বলতে চাই, ছাত্র সমাজের সবচেয়ে প্রকৃত এবং কার্যকর প্রতিনিধি হচ্ছে, অধিকার আদায়ের সবচেয়ে বিশ্বস্ত প্রতিনিধি হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এই পরোক্ষ স্বীকৃতি এ থেকে আরও অনেক বিষয় এখানে কিন্তু প্রমাণিত হয় বা ইঙ্গিত বহন করে বলে আমি মনে করি। সেটা হচ্ছে শিবির কোনো ধরনের হিংসা বিদ্বেষ হানাহানি বিভাজন এগুলো চায় না, তারা জাতীয় ঐক্য চায় সবাইকে নিয়ে। এবং এই যে সামাজিক অসঙ্গতি, ছাত্র হত্যা বা ছাত্রদের অধিকার বা ছাত্রদের উপর যে বিভিন্ন নিপীড়ন, এসব নানান বিষয় কিন্তু সেই গানের মধ্যে গানে গানে প্রতিবাদ করেছে। দ্যাট মিন্স শিবির বা এই এদের কার্যক্রম, এদের বক্তব্য, এদের চলাফেরা, এদের পলিটিক্যাল এজেন্ডা দেখে আমি বিশ্লেষণ করা যেটা বুঝতে পেরেছি, তারা জাতীয় ঐক্য চায়, তারা সবাইকে নিয়ে দেশ গঠন করতে চায়, তারা কোনো বিভেদ হানাহানির রাজনীতি চায় না, কারো লেজুর বৃত্তি করতে চায় না, যারা জাতি গঠনে ভূমিকা পালন করতে চায়, মেধাবী প্রজন্ম গঠন করতে চায়, ক্যাম্পাসগুলোতে পিসফুল কোএক্সিস্টেন্স চায় এবং নেতৃত্বের বিকাশ চায়, এবং ছাত্রলীগেরও শুভকামনা করে, ছাত্রলীগেরও ছাত্রদলেরও শুভকামনা করে, অন্যান্য সব ছাত্র সংগঠন ভিন্নমতকে রেসপেক্ট করে, সবাই মিলেমিশে ক্যাম্পাসে থাকবে এবং জাতি গঠন করবে এবং তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন হবে এবং সবাই পজিটিভ ভূমিকা পালন করবে, এই যে ঐতিহাসিক শান্তিপূর্ণ সহবস্থান এবং সুসম্পর্ক, এটাই শিবির চায় তাদের এই গানের মধ্য দিয়ে। এরকম একটা ম্যানিফেস্টেশন কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা